সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সাইবার নিরাপত্তা আইন ভাঙতাবাজি, আইওয়াশ বিএনপির সেমিনারে বলেন বক্তারা। জানিয়ে দেব বিরোধী দলের প্রার্থী শূন্যতা সৃষ্টির অপচেষ্টা করছে সরকার, বললেন কর্নেল অলি আহমেদ। এদিকে একদিন পর আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেহাস। জানিয়ে দেব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অতি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাইবার নিরাপত্তা আইন ভাঙতাবাজি, আইওয়াশ বিএনপি সেমিনারে বিএনপির বক্তারা। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইনকে ভাঙতাবাজি, আইওয়াশ বলে মন্তব্য করেছেন বক্তারা। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের গণমাধ্যম দুঃশাসনের দেড়যুগ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করবে। তারা ডিজিটাল নিরাপত্তা আইন সহ সব কালাকানুন বাতিল করবে এবং মিডিয়া কমিশন গঠন করবে। বিএনপি জাতীয় এই সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়েছে, দমনপীড়ন কালাকানুন তৈরি করে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর সরকার বিরোধী পোস্টকে লাইক, কমেন্ট বা শেয়ার দিলেও আইনের মুখোমুখি হতে হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামাওবাদের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ করা। সরকার সেই কাজ করে আসছে। দেশে এত গণমাধ্যম দেখা যাচ্ছে, কিন্তু তারা কাজ করতে পারছেন না, তারা স্বাধীন নয়। স্বাধীনতার 52 বছর পরেও গণমাধ্যম স্বাধীন নয়। গণতন্ত্র ছাড়া মুক্ত সংবাদ মাধ্যম সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে কর্পোরেট মিডিয়া তৈরি করা হয়েছে, বড় বড় ব্যবসায়ীরা এর মালিক। তারা নিজেদের ব্যবসা, ব্যাংকের সুবিধা, টাকা পাচার সহ নিজেদের সব স্বার্থে ব্যবহার করার জন্য এই কর্পোরেট সংস্কৃতি চালু করেছে। গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। 600+ নেতাকর্মীকে গুম করা হয়েছে, 1000+ নেতাকর্মীকে খুন করা হয়েছে, 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 600+ মিথ্যে মামলা দিয়েছে। সুতরাং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব বলেন, আজকে শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, তারা সবাই আমাদের সঙ্গে আছে। অতীতে যেভাবে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, আবারও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে চলে যেতে বাধ্য করা হবে। এরপর জনগণের ভোটে একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনে বিরোধী দলের প্রার্থী শূন্যতা সৃষ্টির অপচেষ্টা কর্নেল অলি আহমেদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদের 3 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আদালত 50 লাখ টাকা জরিমানারও আদেশ দিয়েছেন। রায়ের প্রতিবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, এই রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছে তারা স্বাধীন নয়। বর্তমান সরকার আদালতকে তার কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না, তাদের প্রভাবিত করা হচ্ছে। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি আহমেদ এসব কথা বলেন। কর্নেল অলি আহমেদ বলেন, রেদওয়ান আহমেদ 2003 সালের মে মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ওই সময়ের পর থেকে দীর্ঘ 23 অর্থবছরে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ডক্টর রেদওয়ান আহমেদের কাছে কোনো প্রকার টাকা পাওনা আছে মর্মে কোনো দাবি করা হয়নি। এতেই প্রমাণিত হয় যে তিনি উক্ত প্রতিষ্ঠানের কোনো অর্থ আত্মসাৎ করেননি। এলডিপি সভাপতি বলেন, 1/11 সময় সেনা সমর্থিত সরকারের আমলে প্রায় সব দলের প্রথম সারির নেতারা সহ দলীয় প্রধানদের বিরুদ্ধে করা মামলাগুলোর দরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করলেও বিরোধী মত প্রকাশকারী কণ্ঠরোধ করার অসৎ মানুষে সেনা সমর্থিত সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। বরং আগামী নির্বাচনে বিরোধী দলের প্রার্থী শূন্যতা সৃষ্টির অপচেষ্টায় মিথ্যা মামলাগুলো ফরমায়েশি রায় প্রদান করিয়ে গণতন্ত্র নস্যাৎ ও পরমত স্বাধীনতা হরণ করা হচ্ছে, যা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। আবারও পিটার হাসের সঙ্গে জাপার বৈঠক, যা হলো আলোচনায়। একদিন পর আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডেহাস। সোমবার দুপুর 3টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে মাসরুর মাওলা। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কি ভাবছে রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন।
আমরা বলেছি নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আপাতত 300 আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিছু জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে, সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ নির্বাচনে হওয়া উচিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আর কোনো স্যাংশন দিচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল পিটার হাসের প্রতি। তিনি জবাবে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করবে, এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না। মাস্টার মাওলা জানান, জাতীয় পার্টির আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে, এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতকে বলেছি। এর আগে গতকাল রোববার বিকেলে গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির পক্ষ থেকে পিটার হাসের বাসায় যান সংরক্ষিত আসনের সদস্য শরীফা কাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল, এছাড়াও চার দিনের জন্য ঢাকা সফরে আসা মার্কিন রাষ্ট্রদূতের জর্জিয়া কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান এইট কেসও সেখানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অতি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সন্ধ্যা 7টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রেস রুমে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল, এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। গত 10ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া, সেদিনই চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে 12ই আগস্ট মির্জা ফখরুল ইসলাম বলেন, বোর্ডের চিকিৎসকরা খুব উদ্বিগ্ন, তারা মনে করছেন যে দেশনের দিকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয় তাহলে ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কিনা তা এখনো নিশ্চিত নন, তাই তারা বারবার বলেছেন তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। গতকালও তাদের সঙ্গে আলাপকালে তারা একথা বলেছেন যে তাকে বিদেশে পাঠানো খুবই দরকার। বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি হাসান মাহমুদ। বিএনপি লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে, এতে তারা কিছু বিবৃতি আনতে পেরেছে। এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে বিদেশিদের পিছনে ঘুরে কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম। হাসান মাহমুদ বলেন, বিএনপির দাবি কেউ সমর্থন করে না, যে কারণে এখন তারা সুর পরিবর্তন করেছে, বলছে ভারত কি বলল, আমেরিকা কি বলল, যুক্তরাজ্য কি বলল, তাতে কিছু যায় আসে না। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি জঙ্গি আটক হবার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আন্দোলনে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য নাকি জঙ্গি নাটক করা হয়েছে, যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব, একজন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন, কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, কিছুদিন আটকে রাখা হয়, তারপর যখন তাদের চুলদাড়ি লম্বা হয় তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়। একইভাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য জঙ্গি নাটক সাজানো হচ্ছে। এসব ঘটনাতেই প্রমাণিত হয় জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা। হাসান মাহমুদ বলেন, আমরা জঙ্গি নির্মূল করতে পারিনি, তবে জঙ্গি দমন করেছি। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করত। জঙ্গি গোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আনোয়ারুল হক কাকার। সোমবার দেশটির অষ্টম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। খবর জিও নিউজ। আনোয়ারুল হক এমন সময়ে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন যখন দেশটি চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এছাড়া সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করাও তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। আনোয়ারুল বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর। সিনেটর নির্বাচিত হওয়ার আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আজ আইওয়ান ই সদর ভবনে আনোয়ারুল হক কাকরকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভী। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক মন্ত্রী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত 9ই আগস্ট মধ্যরাতে সংসদ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর শনিবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকরের নাম ঘোষণা করা হয়। গত বুধবার মধ্যরাতে জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শের পর বুধবার মধ্যরাতে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি। শাহবাজের বর্তমান পাকিস্তান মুসলিম লীগ জোট সরকারের মেয়াদ আগামী 12ই আগস্ট শেষ হওয়ার কথা ছিল, তবে মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগেই সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে সারসংক্ষেপ পাঠান শাহবাজ শরীফ। 2018 সালের 12ই আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআই নেতৃত্বে জোট সরকার যাত্রা শুরু করেছিল, তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজ শরীফ পাকিস্তানের মুসলিম লীগ ক্ষমতা গ্রহণ করে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী স্বাভাবিকভাবেই সরকারের মেয়াদ শেষ হওয়ার 60 দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হয়, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ 90 দিন পর্যন্ত বাড়ানো যাবে।